নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদেরকে পোয়া পিঠে বানিয়ে দেখাবো। এই পোয়া পিঠেকে অনেকে আদর্শা বা অনেকে মালপোয়া বলে। তো এই পোয়া পিঠে অনেকে ভালো ঠিকঠাক বানাতে পারেন না, তো আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে আপনারা বানিয়ে দেখবেন, আপনাদের পোয়া পিঠে পারফেক্ট হবে। যারা কোনোদিন বানায়নি তারাও বানাতে পারবে। তো এই জন্য আমি দেখুন এখানে আম নিয়ে নিয়েছি চারটে, তো এর মধ্যে আমি দুটো আম দিয়ে বানাবো। তো দেখুন আমগুলো ভালো করে ছাড়িয়ে একটু আম ডলে নিচ্ছে এভাবে। তো আপনারা মিক্সার মেশিন থাকলে আপনাদের বাড়ি মিক্সিতে দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন, না হলে এর মধ্যে দানাদার ভাব থাকলে পোয়া পিঠেটা ঠিক ফুলবে না। তো আমটা দিয়ে এরকমভাবে আমি হাত দিয়ে টিপে আমি এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার এবার আমি এর মধ্যে এক বাটি আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই বাটি মেপে আমি সব উপকরণগুলো দেব। এবার ওই বাটিরই আমি পৌনে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি, আর এখানে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যেমন খান সে অনুযায়ী দেবেন। এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, দেবার হাত দিয়ে একটু মেখে নেব। এবার এর মধ্যে আমি ওম ওম গরম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। জল সব একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে। তো জলটা কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না, ওম ওম গরম জলই দিতে হবে কিন্তু। এবার হাত দিয়ে একটু ভালোভাবে ফেনে নিচ্ছি, আর হাত দিয়ে কিন্তু ভালো করে ফেনে নিতে হবে। আর এই গোলাটা কিন্তু যতটা ভালো ফেনানো হবে তত পিঠেগুলো কিন্তু ফুলবে। আমি এখানে 10-15 মিনিট এরকমভাবে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন এই গোলাটার ঘনত্ব কিন্তু খুব গাঢ় হবে না, আবার খুব পাতলাও হবে না। এই ওপর থেকে ফেললে এমন সুতোর মতো পড়ছে, দেখুন এইরকমই হবে। দেখুন এবার আমি এর মধ্যে 2 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এবার পোয়া পিঠেগুলো ভেজে নেব। দেখুন আমি এই পোয়া পিঠেগুলো কিন্তু খুব ডুবো তেলে ভাজা যাবে না, আর এই পোয়া পিঠে ছাড়ার সময় কিন্তু তেলের কাছাকাছি থেকে ছাড়তে হবে। দেখুন আর এই পিঠেগুলো ভাজার সময় কিন্তু উনুনে জাল কিন্তু খুব বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু পিঠেগুলো ঠিকঠাক ফুলবে না বা পারফেক্ট হবে না। দেখুন আমার একটা ভাজা হয়ে গেছে, আমি আর ভাজিয়ে দেখাচ্ছি। দেখুন তো এই পোয়া পিঠে বানানোর সময় আপনারা চেষ্টা করবেন সবসময় একটা নির্দিষ্ট বাটি বা কাপ মেপেই এই উপকরণগুলো নিতে, তাহলে কিন্তু আপনাদের পিঠেটা পারফেক্ট হবে, ফুলবে। তো রেসিপিটি ভালো লাগলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।